ভোগ্যপণ্য খালাস না করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কয়েক মাস আটকে আছে জাহাজ। ব্যবসায়ীরা বলছেন ডলার সংকটে এমন পরিস্থিতি। তবে বাংলাদেশ ব্যাংকের দাবি ডলার সংকটে নয়, নথিপত্র সময় মতো না পৌঁছার কারণে আটকে থাকছে জাহাজ। ফখরুল ইসলামের রিপোর্ট। সবশেষ বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খাদ্যপণ্যের জাহাজ ছিল 14টি। এর মধ্যে 5টিতে চিনি, 4টিতে ভোজ্য তেল আর 2টিতে গম, বাকিগুলোতে ডাল আর চাল। এসব জাহাজের মধ্যে গেল বছরের 27 ডিসেম্বর 55,650 টন চিনি নিয়ে আসে এসিলিস এস নামের জাহাজ, যেটি বুধবার পর্যন্ত সাগরে ভাসছিল কোনো পণ্য খালাস ছাড়াই। গেল বছরের 18 অক্টোবর 55,000 টন চিনি নিয়ে আসে ট্রন্থ মিন্থ প্রসপারিটি নামের আরেকটি জাহাজ, বুধবার পর্যন্ত যা থেকে খালাস হয় মাত্র 29,250 টন। আমদানিকারকরা বলছেন ডলার সংকটে এলসি খোলার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আবার খুলতে পারলেও সরবরাহকারীর পাওনা বুঝে না পেলে জাহাজ থেকে পণ্য নামানো যাচ্ছে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি এলসি খোলার হার আগের মতোই আছে আর ডলার সংকটে নয়, নথিপত্র সময় মতো না পৌঁছার কারণেই পণ্য খালাস ব্যাহত হচ্ছে। ডলার সংকট ছিল, আছে, এবং এটা আস্তে আস্তে এটা উত্তরণ হচ্ছে। আমাদের মূল কথা হচ্ছে সাপ্লাই সিনথেটিক রাখা। 1400-1500 এলসি স্বাভাবিক সময়ও হতো, গত পরশুতেও 1490টা এলসি হচ্ছে। তো ডলার ক্রাইসিসে যে পণ্য খালাস করতে পারছে না তা না, প্রয়োজনীয় ডকুমেন্টারি ল্যাপস আছে যে কারণে তারা পণ্য খালাস করতে পারছে না। শিপিং এজেন্টরা বলছেন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে সব প্রক্রিয়াই হচ্ছে ধীরগতিতে। এজন্য এক একটি জাহাজের দৈনিক ক্ষতিপূরণ আসছে $20,000-$50,000 পর্যন্ত, যা আমদানিকারক হয়ে শেষ পর্যন্ত চাপবে প্রান্তিক ভোক্তাদের ঘাড়ে। কিছু কিছু জাহাজ 1 মাস 15 দিন ধরে আউটারে বসে আছে। তো আপনি জানেন যে একটা জাহাজের যেই একটা জাহাজের কিন্তু ড্যামেজ আছে, জাহাজের ক্যাটাগরি ভেদে 20,000 থেকে 40-50,000 পর্যন্ত পারে ড্যামেজ। পোর্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করি জাহাজ আসুক, এটা দ্রুত মাল খালাস করে গন্তব্যে চলে যাক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম সুচারুরূপে চলুক। বন্দরের বহির্নোঙরে 14টি জাহাজে রয়েছে 5,20,000 টনের বেশি ভোগ্যপণ্য, যার বড় অংশই আমদানি করা হয় রমজানকে সামনে রেখে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সমুদ্রপথে পাচারের চেষ্টাকালে কক্সবাজারের পেকুয়া থেকে 2 লাখ পিস ইয়াবা সহ 5 মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। দুপুরে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব 7 জানায় টেকটাফের শামলাপুর থেকে ফিশিং বোটে করে মাদকের বড় চালান চট্টগ্রামে আসার খবরে অভিযান চালানো হয়। এ সময় মকতামা ঘাটে জব্দ করা হয় বোটটি। র‍্যাব জানায় রোহিঙ্গা যুবক নূর হাসানের মাধ্যমে মিয়ানমার থেকে আবার চালান দেশে আসার পর তার সহযোগী নূর লাপসার, মেহের আলী, আব্দুল হামিদ এবং কালুর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। নানা আনুষ্ঠানিকতায় উৎসব মুখর পরিবেশে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিদ্যাদেবীর পূজা অর্চনা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে নানা উপচারে দেবীর বন্দনা করে হিন্দু সম্প্রদায়। অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেবীর কাছে প্রার্থনা করে জ্ঞান ও বিদ্যার। এদিনে ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ জীবন শুরু করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি। আজ 70তম আন্তর্জাতিক কাস্টমস দিবস। ভবিষ্যৎ প্রজন্মের লালন, কাস্টমসের জ্ঞান চর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশে প্রতিবাদে চট্টগ্রামে উদযাপিত হয়েছে দিবসটি। সকালে কাস্টমস হাউস মিলনায়তনে আয়োজন করা হয় সেমিনারের। এতে বক্তারা স্মার্ট কাস্টমস গড়ে তোলার লক্ষ্যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের সাথে সাথে সেবার মান বৃদ্ধির তাগিদ দেন। টেক্সাস আপিল ট্রাইব্যুনাল সদস্য সফিনা জাহান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, কাস্টমস ট্রেনিং একাডেমির মহাপরিচালক মাহবুবুজ্জামান ও কাস্টমস কমিশনার ফাইজুর রহমান সেমিনারে বক্তব্য রাখেন। সেন্ট মার্টিন দ্বীপের 10,000 মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চালু হলো টেলিমেডিসিন সেবা। সকালে সেন্ট মার্টিন 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদ মাহবুবুর রহমান সহ স্বাস্থ্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এ সেবার মাধ্যমে দ্বীপের মানুষের চিকিৎসা বঞ্চনা দূর হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
চট্টগ্রামে হোটেল রেডিসনের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল। গতকাল সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ডক্টর রাজীব রঞ্জন। হোটেল রেডিসনের সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইয়েদ মোহাম্মদ আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সাজিয়ে রাখা ভারতীয় নানা স্বাদের খাবার পরিদর্শন করেন অতিথিরা। আয়োজকরা জানান, ভারতীয় সংস্কৃতির সাথে দেশের মানুষের মেলবন্ধন ঘটানোর পাশাপাশি খাবারের স্বাদ উপহার দিতেই এমন আয়োজন। একত্রিশে জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। দর্শক, এ ছিল চট্টগ্রাম ২৪ এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।